فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. রহমতুল্লাহ বরকাতুহ। এক সময় তো বোন প্রশ্ন যে রমজান মাসে যেগুলা রীত অবস্থায় সিয়াম বাকি আছে সেগুলা কি আয় করতে হবে না সকল মাসের সিয়াম আয় করতে হবে? সম্মানিত বোন, যদি যেহেতু ফরজ সিয়াম এগুলো যদি আগে করা যায় তাহলে ভালো, আর যদি না পারা যায় তাহলে, কারণ শাওয়াল মাসের শুধু এই মাসেই সিয়াম করা যায়, অন্য মাসে করা যায় না। বিধাই ওলামা সুন্নাহ বলেন যে যেহেতু রমজান মাস, এর সিয়াম গোটা বছর আগা সামনে রমজান আগা পর্যন্ত করা যায়, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেগুলো রমজান মাসের সিয়াম থাকতো সেগুলো তিনি শাবান মাসেই বেশি সময় ওগুলো আদায় করতেন, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাই যদি কেউ চাই তাহলে আপনার শাওয়াল মাসের সিয়াম আগে করতে পারে, আর পরে সেগুলা করে নেবে ফরজ যেগুলো আছে। আর যদি সে পারে আগে আদায় করতে দিয়ে তারপরে যদি সে শাওয়াল আদায় করে তাও সেটা ভালো। তবে যদি কেউ না পারে পরে যদি করবে মনে করে তাহলে শাওয়াল মাসের সিয়াম রাখতে পারবে। এই মর্মে ওলামা সুন্নাহ ফতোয়া দিয়েছেন। আল্লাহ আলাম। يا رب.